আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর কোনো শব্দ পেল না ইসাবেলা। লেপটা সামান্য সরিয়ে বন্ধ দরজার দিকে তাকায়। দরজার ওপাশে মাদাম এখনও দাঁড়িয়ে আছেন একেবারে স্থির হয়ে। হঠাৎ বাইরে পরিচিত গলার স্বর শুনতে পায়। একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারল প্রতিবেশিনী ভদ্রমহিলার গলার স্বর। মাসলেনিৎসা উৎসবের ধুম গায়ের ঘরে ঘরে। একমাত্র মাদামের গৃহেই বুঝি এই ভয়ানক থমথমে ভাব। বাড়িতে এই সময় কত আনন্দ করেছে সে। সেসব স্মৃতি মনে পড়তে কান্না ঠেলে আসে। ইসাবেলা নিঃশব্দে উঠে বসল। জানালার পর্দা সামান্য সরাতে দেখল প্রতিবেশীদের লনে অতিথিদের হই হুল্লোড়। মনে খানিকটা সাহস হলো এবার। সদর দরজার বাইরে প্রতিবেশিনী এখনও ডাকছেন। মাদাম নয়, এবার ইসাবেলার নাম ধরে ডাকছেন তিনি। ইসাবেলার দরজার সামনে থেকে মাদামের ছায়ামূর্তিটি তখন সরে গেল। প্রতিবেশিনী বার কয়েকবার ডেকে ক্ষান্ত দিলেন। ফিরে বাড়ির লনে গিয়ে দাঁড়ালেন। ভদ্রমহিলার স্বামী, মেয়ে আর একজন যুবকও সেখানে দাঁড়ান। যুবকের হাতে সুরার গ্লাস। ভদ্রমহিলা মাদামের বাড়ির দিকে লক্ষ্য করে বিমর্ষ মুখে ওদের কিছু বলছেন। ওদের দৃষ্টি জানালার দিকে পড়তে দ্রুত পর্দাটা ফেলে দিল ইসাবেলা। তারপর মনে হলো কেন ভয় ভয় আছে। জানালা খুলে চিৎকার করলেই সাহায্য পাবে। জানালা খোলার চেষ্টা করে ব্যর্থ হলো। একটু খেয়াল করতেই দেখে বাইরে চিকন লম্বা কাঠ দ্বারা একেবারে বন্ধ করে দিয়েছে জানালার কপাট। কাজটা কে করেছে বুঝতে অসুবিধে হলো না ওর। ভয়টা তাতে করে আরও বাড়ল। অনেকক্ষণ বসে রইল অসহায়ভাবে। ওর সামনে এখন দুটো পথ, হয় এভাবে বসে বসে মৃত্যুকে স্বাগত জানানো, নয়তো সাহসের সাথে ভয়ের মোকাবেলা করা। সাহসের মৃত্যুতে সম্মান আছে। সে সিদ্ধান্ত নিল দরজা খুলবে, ভয়ের মুখোমুখি হবে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়, পা দুটো কম্পিত, দেয়াল ধরে দরজার কাছে গিয়ে থামে, লম্বা শ্বাস নিল, মনে মনে ঈশ্বরের নাম ছোপল কয়েকবার। আস্তে আস্তে দরজার ছিটকিনি খুলে উঁকি দিল এদিক ওদিক। মাদাম নেই। ধীর পদে বাইরে বেরিয়ে এলো। ওই তো সদর দরজা। ইসাবেলা সেদিকে পা বাড়ায়। ভয়ে সর্বশরীর কাঁপছে ওর। এই বুঝি মাদামের সেই ভয়ানক অপ্রকৃতস্থ রূপটা আবার সামনে এসে দাঁড়ায়। কিন্তু তেমন কিছুই ঘটল না। সে সদর দরজা খুলে আলোতে এসে পৌঁছিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, চোখে মুক্তির আনন্দ জল। প্রতিবেশিনী ভদ্রলোক তখন দেখলেন ইসাবেলাকে, তারপর একে একে বাকিরা। সকলে উদ্বিগ্ন মুখে এদিকেই আসছে। ইসাবেলাও ছুটছে সামনে, কিন্তু খুব বেশি দূর যাওয়ার শক্তি ওর মধ্যে নেই। মাদামের বাড়ির সামনের বরফে আচ্ছাদিত উঠোনের উপর মুখ থুবড়ে পড়ল। ভদ্রমহিলা ইসাবেলাকে ধরে তুললেন। ইসাবেলা ফুপিয়ে ওঠে। কি হয়েছে জিজ্ঞেস করতে মাদামের দরজার দিকে আঙ্গুল তুলে ইসাবেলা বলল, মাদাম, মাদাম। এর বেশি ওর গলা দিয়ে বের হলো না। কান্নায় জড়িয়ে যাচ্ছে শব্দ। ভদ্রমহিলা বুকে ছড়িয়ে ধরলেন ইসাবেলার কম্পিত শরীরটা। ভদ্রলোক আর তার সাথের যুবকটা ছুটে গেল মাদামের বাড়ির ভিতর। ইতিমধ্যেই আশেপাশের বাড়ির অনেকে এসে কৌতূহলে ভিড় জমিয়েছে। অনেকে ঢুকলেন মাদামের বাড়ির অন্দরে। ইসাবেলার আর্ত দৃষ্টি দরজার দিকে। ভদ্রমহিলার মেয়ে ঘর থেকে গরম কাপড় এনে ওর গায়ে ছড়িয়ে দিল। কবষ্ট এক গ্লাস পানি দিল পান করতে। একটু পর একটা রাগত গলার চিৎকার শোনা গেল। মধ্যবয়সী ভদ্রলোক রেগে অগ্নিমূর্তি হয়ে মাদামের বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক ছুটলেন। হাতে তার মাদামের সেই রক্তমাখা ধারালো ছুরি। উচ্চস্বরে অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন মাদামকে উদ্দেশ্যে। তার স্ত্রী সন্তানেরাও এসে চোখ দিল। ওরা প্রায় কাঁদো কাঁদো হয়ে মাদামের বাড়ির ভেতর ঢুকলো সবাই। তখনই ইসাবেলার মনে পড়ল বেড়ালটার কথা। বেড়ালটা ওই ভদ্রলোকের পালিত। মাদামের এই নিষ্ঠুরতা দেখে বাক রুদ্ধ গায়ের লোক। প্রতিবেশিনী ভদ্রলোক এসে জানালেন মাদাম বাড়ির ভেতরে নেই। তাকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া গেল না। অথচ এই খানিকক্ষণ আগেও ইসাবেলা তাকে দরজার বাইরে দেখেছে। ওটা কি মাদাম ছিলেন না? প্রতিবেশিনী ভদ্রমহিলা ইসাবেলাকে নিচের বাড়িতে নিয়ে এলেন। ডাক্তার ডাকা হলো। ইসাবেলা ভীত সন্ত্রস্ত,
ডাক্তারের কোনো কথার জবাবই সে ঠিক মতো দিতে পারল না। নিজের দুঃস্বপ্নের কথা অগোছালোভাবে বলল। ডাক্তার সেটাকে অসুস্থাজনিত ভ্রম ভেবে দূরত্ব দিলেন না। ইসাবেলাকে পরীক্ষা করে দেখলেন ওর শরীর প্রায় রক্ত শূন্য। এমার্জেন্সি রক্ত দিতে হবে জানালেন ডাক্তার। রক্ত দেওয়ার ব্যবস্থা হলো। এই বাড়ির সেই যুবকটি রক্ত দিল। যুবক ভদ্রলোকের হবু জামাতা। ইসাবেলার মুখ থেকে সব শুনে চিন্তিত দেখায় তাকে। কিছু একটা আন্দাজ করছে সে। বেশিক্ষণ সেটা নিজের মধ্যে চেপে রাখতে পারল না। রক্ত দেওয়া হলে হবু শ্বশুর এবং ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, মেয়েটার এই অবস্থার জন্য অতি প্রাকৃত কিছু দায়ী নয় তো? এই দুঃস্বপ্নটার কথা ভাবে দেখেছেন একবার? হবু শ্বশুরমশাই চিন্তিত মুখে বললেন, ওসব কিছু নয়, ইসাবেলা এমনিতে অসুস্থ ছিল, তবে এতটা নয়। এই তো কিছুদিন আগেও বেশ হাসি খুশি দেখেছিলাম, হঠাৎ এমন কেন যে হলো? আপনার কি মনে হয় ডাক্তার সাহেব? ডাক্তার একটু ভেবে বললেন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যয় মেটি, খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। ওই বুড়ি কি ওষুধ দিয়েছে কে জানে, তার উপর বুড়ির ওই পাগলামি মেয়েটিকেই ট্রমায় ফেলেছে। সব মিলিয়ে বলা যায় ভুল চিকিৎসা আর আতঙ্কে আজর এই অবস্থা। প্রপার টেক কেয়ার আর ট্রিটমেন্টের খুব বেশি প্রয়োজন এখন। আমি ঘুমের ওষুধ দিয়েছি, জাগলে আমাকে জানাবেন। ডাক্তারের কথার সাথে যুবক কেন যেন সম্মত হতে পারল না। সে বলল, আর ওই যে রাতের ঘটনার কথা বলল, যা কয়েক রাত ধরে ঘটেছিল ওর সাথে, ওর শরীরে রক্ত শূন্যতা, আপনার মনে হয় না এসব অস্বাভাবিক? ডাক্তার মৃদু হাসলেন, ওসব ওর ভ্রম। মানসিকভাবে অসুস্থ হলে এমন হ্যালুসিনেশন হয়, সুস্থ হলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। ডাক্তার আর তর্ক করার সুযোগ না দিয়ে বিদায় নিলেন। অযথা সময় নষ্ট করলে পকেটে টাকা আসবে কী করে? এই গায়ের রোগীদের কাছে তার যথেষ্ট চাহিদা। বড়িটার কারণে একটু আটটু ঝামেলা হতো, এবার সেটাও বোধহয় মিটে গেল। ডাক্তার চলে যেতেই যুবক হবু শ্বশুরকে বলল, আমার একটু ভয় হচ্ছে। কেন বলো তো? আপনি অক্ষুষ্ঠার কথা শুনেছেন? হবু শ্বশুরমশাই এত চিন্তার মধ্যেও হাসলেন। হবু জামাতার কাঁধ জড়িয়ে বললেন, শুনবো না কেন, ওসব কল্পকাহিনী শুনেই তো বড় হয়েছি। আপনি হাসছেন, আমি কিন্তু সিরিয়াসভাবেই বলছি। 1700-এর দিকে জার্মানির একটি শহরে অক্ষুষ্ঠার খুব প্রাদুর্ভাব বেড়েছিল, কথিত আছে। সেখানকার একটি শহরের প্রায় সকলে মানুষের থেকে অক্ষুষ্ঠাতে রূপান্তরিত হয়। কোন শহরের কথা বলছো? যুবক একটু ভাব হয়ে বলল, বেশেখালের কাছাকাছি একটি শহর, নামটি সঠিকভাবে কেউ বলতে পারে না। কেউ কেউ বলে কোনো অজানা কারণে শহরটিকে মানচিত্র থেকে বাদ দেয়া হয়েছে। অবাক করার বিষয় হলো, যারা কৌতূহলবশত শহরটিকে খুঁজতে বেরিয়েছিল তাদের কেউ আর ফিরে আসেনি। সুতরাং শহরটি সম্পর্কে গালগল্প থাকলেও সঠিক কোনো তত্ত্ব জানা নেই। ভদ্রলোক এবারেও হেসে উড়িয়ে দিলেন যুবকের কথা, বললেন, এগুলো মন করা কথা, আমার বয়স তো কম হলো না কই, আমি তো কখনো সব দেখলাম না বা শুনলাম না, তেমন ঘটনার কথা। তোমাদের এই বয়সে কত ফ্যান্টাসি মাথায় ঘোরে, আদৌ তো ওগুলোর কোনো অস্তিত্বই নেই, না হলে ওই শরীরের অস্তিত্ব থাকবে না কেন? রক্তচোষা বলতে তুমি যে বোঝাচ্ছ তেমন কিছু নেই। ডাক্তার বললেন না ইসাবেলা মানসিকভাবে অসুস্থ, অযথা চিন্তা করো না, চলো ভেতরে যাই। যুবকের মনের খুঁতখুঁত কিন্তু রয়েই গেল, অপেক্ষা করলো ইসাবেলার জ্ঞান ফেরার জন্য। হয়তো তখন সবটা ভালোভাবে জানতে পারবে। কে জানে রক্তচোষাদের সেই কাহিনী যদি সত্যি হয়, যদি ইসাবেলার ভয়টা নিছক ভয় না হয়, দুজনে বাড়ির ভেতর প্রবেশই করবে ঠিক তখন মাদামের বাড়ির সামনে একটি কালো ফিটন এসে থামল। ভেতর থেকে বেরিয়ে এলেন সাদা হ্যাবিট পরনে যুবতী এক সিস্টার। ভদ্রলোক ভ্যালেরিয়াকে চিনতেন, এগিয়ে গেলেন তিনি। ভ্যালেরিয়া মাদামের বাড়ির সদর দরজা খোলা দেখে কপাল কুচকাল। সিস্টার, ভ্যালেরিয়া পেছন ফিরে তাকাতে ভদ্রলোককে দেখতে পেলেন। অভিবাদন জানালেন জোরপূর্বক, সৌজন্যমূলক হাসি হেসে। ভদ্রলোক ভ্যালেরিয়াকে সবটা খুলে বলতেই ভ্যালেরিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইসাবেলার কাছে ছুটে এলো সে।
মাদামের হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়া, ইসাবেলার দুরবস্থা দেখে ফ্যালেরিয়ার বুঝতে বাকি থাকলো না কি ঘটেছে। নিজেকে হাঁচার পার তিরস্কার করলো। নীরবে চোখের জল ফেলে ইসাবেলার গালে হাত রেখে, ইসাবেলার কিছু হয়ে গেলে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতো না সে। ওর জন্যই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ভয়ে অসার হয়ে যাওয়া শরীরটাকে সেদিন টেনে বেসমেন্টের নোংরা নালায় আড়াল করাতে পিশাচটার হাত থেকে সেই যাত্রায় রক্ষা পেয়েছিল। কিন্তু বিপদ এখনও মাথার উপর। ইসাবেলাকে বাঁচাতে হলে এই মুহূর্তে স্থান ত্যাগ করতে হবে। ভদ্রলোককে কৃতজ্ঞতা জানিয়ে তখনই অচেতন ইসাবেলাকে নিয়ে রওনা হলো রিগার উদ্দেশ্যে। যুবক এবং ভদ্রলোক বেশ অবাকই হলো সিস্টার ভ্যালেরিয়ার এই আচরণে। অন্তত এক রাত কাটানোর অনুরোধও সিস্টার ভ্যালেরিয়া রাখেনি। আতঙ্কিত দেখাচ্ছিল তাকে। যুবক সন্দেহবশে রক্তচোষা সম্পর্কে জিজ্ঞেস করতে ভ্যালেরিয়ার মুখের রং বদলে যায়। এতেই প্রবল হয় যুবকের সন্দেহ। কিন্তু কে বিশ্বাস করবে তার কথা? নিজের জীবন বাঁচাতে সেও কাউকে কিছু না বলে পালিয়ে যায় ওই গ্রাম থেকে। কচুয়ানের চোরালো চাবুকের আঘাত পিঠে পড়তে ঘোড়া প্রাণপণে ছুটছে। লোকালয় পেরিয়ে ফিটন চলল দেপান্তরের পথ ধরে। ইসাবেলের মাথা ভ্যালেরিয়ার কোলে। ভ্যালেরিয়া ওর ঘুমন্ত মুখটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ওর মুখটা ছুঁয়ে দিচ্ছে আলতো করে। মেয়েটার এই করুণ দশার জন্য নিজেকে দায়ী করল সে। আজ যদি ওর কিছু হয়েছে তো ভ্যালেরিয়া কীভাবে বাঁচত? ইসাবেলা ওর কতটা ছুঁড়ে আছে তা কেবল সেই জানে। ইসাবেলার কোনো ক্ষতি সে হতে দেবে না। রেগাতে পৌঁছতে পারলে শান্তির নিঃশ্বাস ছাড়বে ভ্যালেরিয়া। তার আগে ভয়টাকে কিছুতেই দূর করতে পারছে না। বিকেল পড়ে এসেছে। রাতে ভ্রমণ করার সাহস ওর নেই। কচুয়ানকে বলল, আশেপাশে কোনো লোকালয় আছে? না, তবে আর একটু দূরে একটা পান্থশালা আছে। সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো সেখানে? মনে হয় পারবো। তাহলে সেখানে আজ রাত থাকবো, সকাল হলেই রওনা হব আবার। জি, আচ্ছা। কোথুলির রক্তিম আভা ছড়িয়েছে পশ্চিম আকাশে। আলো যতই নিভছে ততই ভ্যালেরিয়ার আতঙ্ক বাড়ছে। কচুয়ানকে বারবার তাগাদা দেয় দ্রুত গাড়ি হাঁকানোর জন্য। কচুয়ান মনে মনে বেজায় বিরক্ত হয় সিস্টারের তাগাদায়। মুখে অবশ্য তা প্রকাশ করল না। দেখতে দেখতে সন্ধ্যার আঁধার নেমে এলো। ভ্যালেরিয়া আর্ত চোখে বাইরে তাকায়। বুকের ক্রুশটা মুঠোবন্দি করে ঈশ্বরের নাম জপে। ভ্যালেরি? ইসাবেলা পিটপিট করে চোখ মেলল। ভ্যালেরিয়ার সকল শঙ্কা ভয় এক মুহূর্তের জন্য ভুলে গেল। হাসি মুখে ওর মুখ আঁচলা ভরে বলল, ক্রাশি ভাইয়া। ভ্যালেরিয়ার কথা অসমাপ্ত রয়ে যায় ফিটনের সামনের ঘোড়ার অস্বাভাবিক আচরণে। কচুয়ান কিছুতেই ওটাকে বসে আনতে পারছে না। আচমকা হলো কি ঘোড়ার? ভ্যালেরিয়া এবং ইসাবেলা ভয়ার্থ মুখে পরস্পরের দিকে তাকালো। ইসাবেলার মনের অবস্থা বুঝতে পেরে বুকে ছড়িয়ে ধরে ভ্যালেরিয়া, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। সব ঠিক হয় না। ঘোড়া বাঁধন ছেড়ে কোথাও দৌড়ে পালিয়ে গেল। কচুয়ান নেমে চিৎকার করতে করতে ছুটল ঘোড়ার পেছনে। ভ্যালেরিয়া ফিটনের জানালা দিয়ে বাইরে তাকায়। ঘোর অন্ধকার চারপাশে। ওরা যে এখন কোথায় বুঝতে পারছে না। মৃদু গলায় কয়েকবার কচুয়ানকে ডাকলো ভ্যালেরিয়া, কিন্তু তার সাড়া নেই। চারিদিকে নিগুড় নিস্তব্ধতা। হঠাৎ সেই নিস্তব্ধতা বিদীর্ণ করে ভেসে এলো নেকড়ের কর্কশ গর্জন। ভ্যালেরিয়ার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। গত দুই দিনে অনেক মৃত্যু দেখেছে সে। সব সাহস বিশ্বাস ভয়ের শিকলে বাধা পড়েছে। লড়াই করার মতো শক্তি ওর নেই, কিন্তু ইসাবেলাকে বাঁচাতে তাকে লড়তে হবে। ভয়টাকে জয় করতেই হবে। ইসাবেলা ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর্ত কণ্ঠে বলল, এগুলো কিসের গর্জন? আমার ভীষণ ভয় করছে ভ্যালেরি। ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার। আমি বেঁচে থাকতে কিচ্ছু হতে দেব না। গলার ক্রুশটা খুলে ইসাবেলার গলায় পরিয়ে দেয়। ইসাবেলা ভ্রু কুচকে তাকায় ওর দিকে। ভ্যালেরিয়া ওর কপালে চুমু দিয়ে বলে, যা বলছি মনোযোগ দিয়ে শোনো, শক্ত হতে হবে তোমাকে। আমি জানি অনেক শুয়েছ এই কয়েকদিনে, অনেক শিখেছ তুমি। ক্রাশি ভাইয়া, জীবনের এমন মুহূর্ত আসে যখন মানুষকে সার্ভাইভ করা শিখতে হয়। কেউ থাকে না পাশে, তখন নিজেই নিজের শক্তি হতে হয়। তোমাকে আজ নিজের সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে, সাহসী হতে হবে তোমাকে। আমাকে ছাড়াই রিগা পৌঁছাতে হবে। এখান থেকে অল্প কিছু দূরে গ্রন্থশালা, এই রুবলগুলো রাখো।
রাতটা সেখানে কাটিয়ে প্রন্থশালার কারো সাহায্যে দীঘাগামী ট্রেনে চড়বে, পারবে না? ভ্যালেরিয়ার চোখ অস্ত্র সচল হয়ে ওঠে। ইসাবেলা ওই চোখে চেয়ে কিছু একটা টের পায়। ভ্যালেরিয়ার হাত শক্ত করে চেপে ধরে। আমি তোমাকে ছাড়বো না ভ্যালেরি, পারবো না একা চলতে, পারবো না সাহসী হতে, তোমাকে ছাড়া কিছুই পারবো না, আমাকে একা ফেলে যেও না ভ্যালেরি, অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল ইসাবেলা। নেকড়ের কর্কশ গর্জন ক্রমশ এগুচ্ছে। ভ্যালেরিয়া সময় নষ্ট না করে ইসাবেলার হাত ধরে নেমে এলো।